হে জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হলো যে আল্লাহ বলে আমি এক। তাহলে আল্লাহ বলে আমি এক কে গো মোহাম্মদ? সেও তো এক। এখন আল্লাহ যদি বলে আমি এক, তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু তিনিও বলতে পারে, হে আল্লাহ তুমি যদি এক হও তাহলে আমিও এক। তাহলে আল্লাহ সর্ববিশ্ব, বিশ্বের ভিতরে পৃথিবী এবং বাহিরে সমস্ত কিছু মিলিয়ে আল্লাহ এক। হে মোহাম্মদ তুমি এক কী করে? তখন মোহাম্মদ এক কী করে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলে যে হে আল্লাহ তুমি তো এক অদ্বিতীয়, তাহলে আমি যে মোহাম্মদ, তাহলে আমার দ্বিতীয় একজন বের করে দাও যে হুবহুব আমারই মতো। তখন আল্লাহ কি বলে? হে মোহাম্মদ আমি তোমার মতো কাউকে বানাইনি, তুমিই তোমার মতো। মোহাম্মদ কি বলে? হে আল্লাহ আপনি তো আপনার মতো। আল্লাহ কি বলে? হে মোহাম্মদ তুমি তোমার মতো। যে বিষয়টি আমি বোঝাতে চাচ্ছি, আল্লাহ এক সেটা কি করে এক, এটা কিন্তু আমরা বুঝেও বলি এক, না বুঝেও বলি এক। তবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে মোহাম্মদী নূর যদি আল্লাহ সৃষ্টি না করতেন তাহলে জগৎ সৃষ্টি করতেন না। তো মোহাম্মদী নূর কার কাছে ছিল, কোত্থেকে এলো? আল্লাহ কি আলাদা সৃষ্টি করেছে? না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ থেকেই সৃষ্টি হয়েছে। তাহলে আল্লাহ থেকে যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টি হয়ে থাকে, তাহলে এখানে একটা বিষয়, যেমন স্রষ্টা, আত্মা, দেহ, স্রষ্টা, আত্মা, দেহ, এই তিনটা। তাহলে এই দেহের ভিতরে যখন আত্মা আসে, তখন সেই আত্মাটা দেহের রূপে রূপান্তর, আর যখন সেই স্রষ্টা আত্মায় মিশে, তখন কিন্তু আত্মার রূপে রূপান্তর। তাহলে তিনটি মিলে একটি। তো এখন যে বিষয়টি হলো যে মানুষের ভিতরে, মানুষ তার ভিতরে সাই, তা যার চক্ষু আছে তা দেখবে একই রূপে পাই। তবে এখন আসল কথায় যাই, সেটি হলো যে আল্লাহ এক কীভাবে? দেখবেন একে একে দুই হয় না বাবা, একে একে দুই হয় এখানে যোগ করলে, একে একে একের থেকে এক গেলে জিরো থাকে, কিন্তু বিষয়টা এভাবে নয়। কিন্তু দেখবেন যে একে একে এক হয়, তার মানে তিনটা একে এক হয়, তাই একে একে এক হয়। যে মানুষের ভিতরে মানুষ, তার ভিতরে সাই, একই রূপে পাই, দেহরূপে আছেন, আত্মারূপে সাই, এরপরে যদি যাই আত্মার মধ্যে দেখি আত্মারূপে সে স্রষ্টা নিরঞ্জন সাই, তাকে এই রূপেই পাই। হে জগতবাসী, যে আজকের আলোচনাটি জ্ঞানী সম্প্রদায়ের জন্য, খুবই জ্ঞানী সম্প্রদায়ের কাছে এ কথাগুলো আত্মার ক্ষুধা নিবারণের জন্য হবে। আর যারা এইসব জগৎ বা আধ্যাত্মিক বোঝেন না, তাদের জন্য এই কথাগুলো বেতৃষ্ণা হতে পারে। তবে হে জগতবাসী, আমরা পৃথিবীতে এসেছি আল্লাহর জ্ঞানগুণ লাভ করতে। এখন তত্ত্ব শব্দের কিছু যদি আমরা অর্জন না করি, না বুঝি, যে আল্লাহর সমস্ত তত্ত্ব তো আমাদের বোঝা সম্ভব নয়, তবে যতটুকু সম্ভব বুঝতে পারলে, এর মধ্যে প্রেম রাখলে, ভালোবাসা রাখলে,
বিশ্বাস রাখলে অবশ্যই আল্লাহ আমাদেরকে এক ধাপ উঠিয়ে দেবে, উপরের দিকে উঠিয়ে দেবে। তো আজকের যে আলোচনাটি, যে আল্লাহ বলতেছে এক, তাহলে হে জগৎবাসী সকলে মিলে দেখ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এক। এখন যদি বলা হয় না তিনি এক না, আল্লাহ এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হয় কি করে, তাহলে দ্বিতীয় একটা মুহাম্মদ কেউ আমাকে দেখাতে পারবেন? হুবহু একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখাতে পারবেন? পারবেন না। তাহলে একে একে এক, তার মানে যে একটু আগে যে বললাম যে এই দেহটা যে এসেছে, এই দেহটা কার রূপে? আত্মার রূপে। তা আত্মার রূপ পাইল কোথায়? সে স্রষ্টা থেকে। তাহলে সেই স্রষ্টা যখন আত্মাতে আসে তখন আত্মার রূপে আসে, আর আত্মা যখন আসে তখন মানব বান্ডে সেই আত্মার রূপে সেই মানব দেহ। তবে হে জগৎবাসী, আজকের এই আলোচনাটি যে এজন্যই করলাম, অনেকে এই জিনিসটি বোঝে না, যে একটা কিছু বলে থাকে যে আমি এক, আল্লাহ এক, মানে আল্লাহ যে এক, কী করে যে এক, লক্ষ কোটি আকার ধরেও কিন্তু সে এক। তাহলে লক্ষ কোটি আকার ধরে তিনি যদি নিরাকার হতে পারে, লক্ষ কোটি আকার যদি সে একাই হতে পারে, ওই লক্ষ কোটি আকারের ভিতরেই তো সে এক। হে জগৎবাসী দেখ, একে একে এক, যাকে বলা হয়েছে মানুষের ভিতরে মানুষ, তার ভিতরে সাই, তারে পাইবার জন্যেই তো আমরা মুর্শিদ ধরিতে যাই। মুর্শিদ ধরতে গিয়া যদি দেখি আসল জিনিস নাই, এখন আমরা সারা জীবন শুধু করব হাই হাই, কখনোই কিছু মিলবে না। তবে হে জগৎবাসী, আজ এই কথাগুলো বলেই রাখবো। তবে আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন, পরবর্তীতে আমাদের ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। তো আজ এই বলেই রাখছি, আল্লাহ হাফিজ।